আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি ফন্ট এবং কালার এই দুটা তো করলাম, তো পরবর্তী কাজ হচ্ছে আমরা তো একটা একটা ফ্লেক্স অথবা গ্রিড সিস্টেম তৈরি করি, যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না। তো এখানে শুধুমাত্র হচ্ছে ফন্ট আছে, আমার স্টেডিয়ামটা কানেক্ট করা আছে। তো বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করছি না, তো আমরা আমাদের মাঝে মধ্যে হচ্ছে কলামটা দরকার হইতে পারে, ঠিক না? তো আমরা হচ্ছে ইতিপূর্বে যখন পিএইচডি এইচটিএমএল করেছিলাম, কাস্টমভাবে হচ্ছে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম সেটা আমরা তৈরি করেছিলাম। তো আজকে আমরা তৈরি করব, কিন্তু লেস ইউজ করার মাধ্যমে আর কি। কারণ হচ্ছে কি, আমাদের ভেন্ডর একটা SCSS আমরা তৈরি করছি, যার নামই হচ্ছে কি গ্রিড ডট SCSS। তো আমরা একটু দেখি যে আমাদের গ্রিড CSSটা কীরকম ছিল, যেটা আমরা ইতিপূর্বে তৈরি করেছিলাম। হ্যাঁ, তো এখানে সেটা একটা রুট নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম। তো ওখানে আমরা যেটা করতাম যে 100%কে 12 ভাগ করার পর যেটা থাকতো, আমরা এটা ক্যালকুলেট করে হচ্ছে একটা ভেরিয়েবলে রাখতাম, দেন হচ্ছে এটাকে আমরা পরবর্তীতে শুধু গুণ করে দিতাম আর কি। তো আজকেও ওই কাজটাই করবো, কিন্তু হয়তো লেসের সিস্টেমে, মানে SCSS এর সিস্টেমে করবো আর কি। তো প্রথমে যেটা করি, আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলটা দিলাম হচ্ছে ধরেন এটা দিতে পারেন এরকম যে টোটাল গ্রিড। হ্যাঁ, টোটাল গ্রিড। তো টোটাল গ্রিড যেটা হবে, আপনি আসলে কত গ্রিডে ভাগ করতে চান সেটা হচ্ছে আপনি তৈরি করবেন। তো আমরা হচ্ছে ধরেন হচ্ছে আমরা 12 গ্রিডে তৈরি করতে চাই। তো আমরা লিখলাম হচ্ছে 12, দেন হচ্ছে দিলাম হচ্ছে যে হচ্ছে এরকম দিতে পারেন যে গ্রিড সাইজ। গ্রিড সাইজ, তো গ্রিড সাইজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পার গ্রিডের, মানে হচ্ছে আমরা যদি 12 ভাগ করি তাহলে এক গ্রিডের সাইজ কত হবে। তো আমরা যেটা ভাগ করি সেটা হচ্ছে 100%কে 12 ভাগ করি, ঠিক না? তো আমরা যদি 12 কলাম তৈরি করবো তাহলে হচ্ছে কত গ্রিড সাইজ হবে, কত 100/12। ওকে, তো এখানে আমাকে ক্যালকুলেট করে ভ্যালু বসাতে হবে না, সে অটোমেটিক্যালি হচ্ছে এখানে ক্যালকুলেশন করে নিবে আর কি ডিরেক্ট, আর এখানে ক্যালক ইউজ করার দরকার নাই। ওকে, তো এতটুকু শুধু একটু চেক করার জন্য যে আসলে ক্যালকুলেশনটা হচ্ছে কিনা, এটা আমরা হয়তো একটু বের করে নিতে পারি। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনি একটা যে কোনো একটা ক্লাস নিতে পারেন। হ্যাঁ, ধরেন একটা H1 নিলেন, নিয়ে হচ্ছে দিলেন উইড দিলেন, তো উইড দিলেন হচ্ছে কি গ্রিড সাইজ। তো শুধুমাত্র যদি এই যে গ্রিডটাকে যদি আপনি ইম্পোর্ট করেন, কোথায় ইম্পোর্ট করবেন, এই যে স্টাইল ডট CSS এ। তো এটা আমরা কোথায় ইম্পোর্ট করতে পারি? এই আমরা ইম্পোর্ট করতে পারি হচ্ছে ভেরিয়েবলের পরে ইম্পোর্ট করতে পারি, যেহেতু ভেরিয়েবল পর্যন্ত হচ্ছে কি সব কিছু আমাদের থাকে আর কি, মানে সব বেসিক ইম্পোর্টগুলো এই পর্যন্ত থাকে। তো আমরা ইম্পোর্ট করলাম কাকে, ডট স্ল্যাশ হচ্ছে কি ভেন্ডর, ভেন্ডর থেকে গ্রিড ডট SCSS, যদি SCSS লাগবে না, শুধু গ্রিড পর্যন্ত কানেক্ট করলে হবে। তো এতটুকু আউটপুটটা দেখেন, যদি আপনি স্টাইল ডট CSSটা দেখেন, সবার শেষে যেতে হবে যেহেতু এটা সবার শেষে ইনক্লুড করা। এখানে দেখেন উইড কত আসছে, 8.333, মানে সে অটোমেটিক কি করছে ক্যালকুলেট করে আমাকে রেজাল্টটা বলে দিছে। ওকে, তার মানে হচ্ছে কি ক্যালকুলেশন ওকে। এখন যেটা করব, যেহেতু আমরা রো এবং কল নিয়ে কাজ করি, আমাদের একটা রো লাগবে। হ্যাঁ, তো আমরা রোটা হচ্ছে এখানে বলে দিচ্ছি যে রো নামে একটা ক্লাস নিলাম। এই রো এর মধ্যে হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে কি ফ্লেক্স র্যাপ। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আসলে ফ্লেক্স, কিন্তু ফ্লেক্সের সাথে MS ফ্লেক্সটা ইউজ করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি সব ব্রাউজারে, MS বলতে হচ্ছে এটা আবার সাফারিতে কাজ করে না। হ্যাঁ, তো সাফারিতে কাজ করার জন্য আপনাকে MS ফ্লেক্সটা ইউজ করতে হবে। ওকে, আর আরেকটা হচ্ছে আপনি ফ্লেক্সের জন্য মিডিয়া কোয়েরিগুলো একটু দেখে নেন, মানে ফ্লেক্সের জন্য হচ্ছে ব্রাউজার ফিক্স প্রিফিক্সগুলো একটু দেখে নেন। যদি সার্চ দেন যে ফ্লেক্স প্রিফিক্স বা হচ্ছে ব্রাউজার ব্রাউজার সাপোর্ট অথবা ব্রাউজার সাপোর্ট প্রিফিক্স দিতে পারেন, প্রিফিক্স ওকে দিলে তাও কিছু পাবেন। ওকে, প্রিফিক্সগুলো এখানে যান যে আসলে কী কী প্রিফিক্স ইউজ করতে হয়। যেমন দেখেন ডিসপ্লে প্রিফিক্স, ডিসপ্লে MS ফ্লেক্স বক্স, আর একটা হচ্ছে কি ডিসপ্লে ওয়েব কিট ফ্লেক্স বক্স, ঠিক আছে? এরকম করে অনেকগুলো ইউজ করতে হবে। তো আমরা ইউজ করি শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, এটা হচ্ছে ও মানে আপডেটেড যেগুলো এগুলোতে কাজ করে, কিন্তু বাকিগুলোর জন্য যে ডিসপ্লে ওয়েব কিট বক্স, মোজ বক্স, হ্যাঁ, MS ফ্লেক্স বক্স, এগুলো কিন্তু সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনাকে এগুলো কী করে দিতে হবে, বলে দিতে হবে। তো আপনি যেটা করেন, এতটুকু কপি করেন, কপি করে আপনি এখানে বলে দেন। হ্যাঁ, তো এখানে যেটা করবেন, এই যে শেষে যে অংশগুলো আছে, হ্যাঁ, এগুলো দরকার নেই, কারণ হচ্ছে আমরা ইনলাইন কিছু ইউজ করব না। ওকে, তো এটা হচ্ছে এক এক ব্রাউজারে, যে ব্রাউজারে হচ্ছে এগুলো সাপোর্ট করে না, তারা হচ্ছে এগুলোকে তাদের মতো করে ফিক্স করে নিবে। ওকে, যেমন হচ্ছে কি ওয়েব ডিসপ্লে ওয়েব কিট বক্স, মোজ বক্স, আর ডিসপ্লে ফ্লেক্স তো আছেই, শেষের তার দরকার নেই, শুধু ফরম্যাট করে ফেলান। দেখেন এটা হচ্ছে কি এখন হচ্ছে যে কোনো ব্রাউজারে আপনার ফ্লেক্সটা সাপোর্ট করবে। এরপর হচ্ছে কি ফ্লেক্স র্যাপ র্যাপ। হ্যাঁ, তো এটার জন্য দেখেন কী কী CSS এখানে আছে, বা হচ্ছে কী কীভাবে প্রপার্টিগুলো আপনাকে ইউজ করতে হবে।
তো এটার জন্য হচ্ছে ফ্লেক্স বক্সটা একটু দেখেন, আচ্ছা ফ্লেক্স র্যাপ যেটা আর কি, ফ্লেক্স র্যাপটা হচ্ছে ফ্লেক্স বক্স, ইনলাইন, আচ্ছা আপনাকে সার্চ দিতে পারেন এখানে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, হ্যাঁ দেখেন এই যে এমএস ফ্লেক্স র্যাপ, তারপর হচ্ছে কি ওয়েব কিট র্যাপ, আর এই তিনটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। ওকে তো একটা হচ্ছে কি এতটুকু কপি করেন, কারণ যে ফ্লেক্স র্যাপ আমাদের ইউজ করা আছে, আমরা যে বাকি দুইটা একটু ইউজ করব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে কি শুধুমাত্র র্যাপটা ইউজ করবেন আর কি। হ্যাঁ যে এটাকে শুধু একটু ওভার রাইট করে দেন, সেমিকোলন সেমিকোলন, ওকে ফরম্যাট করেন। এতটুকু হচ্ছে কি শুধুমাত্র ফ্লেক্স ইউজ করার জন্য আপনাকে এতটুকু কাজ করতে হবে। আর যেহেতু হচ্ছে আমরা এখন থেকে মডিউল আকারে করতেছি, তো আপনাকে এখানে অবশ্যই যা কিছু দরকার সবকিছু মেনটেন এখানে করতে হবে আর কি। আচ্ছা এরপর হচ্ছে রোয়ের কাজ শেষ। হ্যাঁ তো রোতে এর আগে কিন্তু আমরা এগুলা নিয়ে কাজ করি না, যেহেতু এখন হচ্ছে আপনারা একদম ফুল প্রফেশনালি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে এগুলা সার্চ দিয়ে দেখে রেখে করতে হবে, যাতে কোনো কিছু কোনো ব্রাউজারের জন্য প্রিফিক্স বাদ না যায়। এরপর হচ্ছে দেখেন কল 1 থেকে হচ্ছে কতটুকু, কল 12 পর্যন্ত আপনাকে এখন কাজ করতে হবে। হ্যাঁ তো আমরা ধরুন হচ্ছে কি কল 1 পর্যন্ত নিলাম, কল 1, তো কল 1 নিয়ে আপনি যদি এখানে দেন, তো কল 1 মানে হচ্ছে কি যে আপনার যে ফিক্সড উইথ আছে তার সাথে হচ্ছে কত পার্সেন্ট, আমার হচ্ছে 1% গুণ হবে। হ্যাঁ তো আমরা এখন থেকে আর ক্যাল তো ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে কি ব্যাস সরাসরি ভেরিয়েবল ইন্টু 1%। দেখেন আমি শুধু গ্রিড 1 ইন্টু 1% দিলাম, এতটুকুর আউটপুট যদি আপনি দেখেন যে আসলে আউটপুট কতটুকু আসছে, সেটা আপনি অটোমেটিক্যালি এখান থেকে বের করতে পারবেন। তো আমরা যদি যাই এখানে style.css এ যদি যাই, দেখেন কল 1 অটোমেটিক্যালি কত পার্সেন্ট, এত পার্সেন্ট হয়ে গেছে। যদি কল 2 দিই, কল 2, তো আপনি এখানে শুধু 2% দিয়ে দিলে হবে, দেখেন অটোমেটিক্যালি হচ্ছে কি সে তার মতো করে ক্যালকুলেট করে দেখেন 16 দশমিক এত পার্সেন্ট সে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে আমরা তো যেহেতু দেখতেছি এখানে কিছু একটা জিনিস কমন, হ্যাঁ দেখেন কলের সাথে শুধু 2 বাড়তেছে আর এখানে হচ্ছে কি 2 বাড়তেছে, তাহলে এই কাজটাকে আমরা কিভাবে লুপে চালাতে পারি, বা হচ্ছে একবারে লিখবো আমাকে সবগুলো 12 কলাম আমাকে বের করে আমি আমাকে ক্যালকুলেট করে দিবে। এটার জন্য আপনি সাসে চলে যাবেন, সাসে গিয়ে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ফর লুপে। ওকে তো ফর যেটা করে সে একটা নির্দিষ্ট পজিশন থেকে আরেকটা পজিশন পর্যন্ত সে একটা লুপ চলতে পারে। যেমন দেখেন ফর আই, আই মিন্স হচ্ছে জাস্ট একটা সে মানে আপনি যদি বলে দেন 1 থেকে 3, হ্যাঁ তো আই মিন্স হচ্ছে প্রথমবার থাকবে 1, তারপরে 2, তারপরে 3, থ্রু 3 মানে হচ্ছে কি কতটুকু পর্যন্ত এটা চলবে। হ্যাঁ তো আমরা ধরুন এতটুকু একটু কপি করি, কপি করলে হয়তো অ্যাপ্লাই করলে আরো ক্লিয়ার হবে। আমরা গ্রিড সিএসএস এ চলে যাব, গিয়ে এখানে একটা ফর লুপ দিলাম। তো দেওয়ার পর এখানে আই হচ্ছে কমন, হ্যাঁ আই হচ্ছে আপনার যে কোনো কিছু আপনি দিতে পারেন, যে আসলে কল লং দিই আমরা এখানে, হ্যাঁ যে আমরা যেহেতু এটা কল লং হিসেবে চিন্তা করবো যে কল নং। হ্যাঁ তো দেন হচ্ছে আমি এখানে বলে দিব হচ্ছে এতটুকু। তো দেওয়ার পর আমার লুপ চলবে কখন পর্যন্ত, কল 1 থেকে আমি এখানে কত গ্রিড তৈরি করতে চাই তত পর্যন্ত। ওকে তার মানে হচ্ছে কত আমার কল চলবে হচ্ছে কোথায়, এখানে কল টোটাল গ্রিড হবে, যেহেতু আমরা 12 দিয়ে এখানে গুণ করবো না, গুণ আমি একবারই করবো, সেটা হচ্ছে কি টোটাল গ্রিড। তো এখানে আমি যেটা করলাম এখান থেকে ধরেন এখানেও বলে দিব হচ্ছে কি থ্রুতে বলে দিব হচ্ছে টোটাল গ্রিড, মানে সেটা হচ্ছে 1 থেকে টোটাল গ্রিড পর্যন্ত কি হবে সে চলবে, মানে হচ্ছে এটা বারবার রিপিট হবে আর কি। ওকে তো ফর মানে হচ্ছে রিপিট, সে হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত রিপিট হবে, কতটুকু রিপিট হবে এই কল 1 থেকে এত পর্যন্ত। তো এখানে যদি আমরা ডাইনামিক্যালি বসাতে চাই তাহলে আমরা কি লিখবো কল লং, তাহলে যেটা হবে অটোমেটিক্যালি কল 1, কল 2, কল 3 এভাবে কি হবে আমার এখানে লুপ থ্রু চলতে থাকবে। দেখেন আমি এখানে কল 1 আর কল 2 কেটে দিলাম, তো কেটে দেওয়ার পর আমি যদি সেভ করি, আমি যদি style.css টা দেখেন কল 1 2 3 4, দেখেন সে কিন্তু একদম 12 পর্যন্ত কি হয়ে গেছে আমার রিপিট হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার এই ভ্যালুটাতে চেঞ্জ হয় না। হ্যাঁ তো চেঞ্জ হয় না কেন, কারণ হচ্ছে দেখেন আমরা এখানে সবসময় 1% দিয়ে কিন্তু গুণ করতেছি, তো আমরা এখানে যেটা করবো জাস্ট হচ্ছে কল লং দিয়ে গুণ করবো, কল লং পার্সেন্টেজ দিয়ে। এখন দেখেন যদি আমরা এখানে, আচ্ছা এখানে এইভাবে করেন জাস্ট দেখি এইভাবে কাজ করে কিনা, না এইভাবে কাজ করবে না, তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে পার্সেন্ট তো কাজ করবে না,
পার্সেন্ট যদি কাজ না করে তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে কি করা যায় কি করা যায় কি করা যায়, আচ্ছা যেটা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল নেন এখানে, হ্যাঁ জাস্ট একটা টেম্প ভেরিয়েবল আর কি, দিলেন হচ্ছে যে পার্সেন্টেজ, কনভার্ট টু পার্সেন্টেজ, কনভার্ট টু, অথবা এভাবে দিতে পারেন যে আপনার কল লং দিয়ে এখানে এভাবে লিখতে পারেন, এই এতটুকুকে একটা ব্র্যাকেটে নিয়ে আসবেন, ব্র্যাকেটে আনার পর বা আচ্ছা এই পুরোটা ব্র্যাকেটে আনার দরকার নাই, পার্সেন্টেজটা শেষে দিবেন আর এখানে একটা ব্র্যাকেট দিবেন, আর হচ্ছে এই যে গুণটা আছে গুণের আগে একটা ব্র্যাকেট দিবেন, ওকে তো এখানে যেটা হবে গুণফলটাকে সে পার্সেন্টেজে কনভার্ট করে নিবে, তাও নিচ্ছে না, আচ্ছা দেখি আউটপুটটা তো আসবে না কারণ এখানে আপনাকে অটোমেটিক্যালি এরর দিচ্ছে একটা, আনএক্সপেক্টেড এক্সপ্রেশন কল লং, আচ্ছা এইভাবে দিই তারা কি ইন্টু 1% দিয়ে দিই, হ্যাঁ ইন্টু 1%, ওকে তো মানে যেটা হবে সে হচ্ছে যে গুণফল যেটা পাচ্ছে সে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিবে আর কি, দেখেন এখানে যেটা হবে 1 থেকে যদি দেখেন 8%, 16%, 25%, 6 এ 50%, মানে যেটা হয় আপনি ভেরিয়েবলের সাথে তো পার্সেন্টেজ ইউজ করতে পারবেন না, আর আমরা চাচ্ছি হচ্ছে কি জাস্ট পার্সেন্টেজটাকে কনকেটেনেট করতে, হ্যাঁ তো 1% মানে কি এটা জাস্ট হচ্ছে পার্সেন্টেজ, মানে এখানে হয়তো আমি যদি 1% ইউজ করি প্রবলেম করতেছে না, কিন্তু কল নং এর সাথে পার্সেন্টেজটা তো যাচ্ছে না, যার কারণে হচ্ছে আমরা 1%কেও গুণ করে দিলাম। এখন দেখেন আমি এখানে যদি চাই যে আমি এখানে 18 কলম নিয়ে কাজ করব, দেখেন আমি কিন্তু এক ক্লিকে দেখেন আমি একবারে 1 থেকে 18 পর্যন্ত যত কলাম হয় সব কলামে সে হচ্ছে তার মতো করে ক্যালকুলেট করে দিবে, আমাকে আর ক্যালকুলেশনটাও করা লাগতেছে না, ইভেন আমাকে বারবার ক্যালকটাও ইউজ করা লাগতেছে না, ওকে তো এটাই হচ্ছে দেখেন আমি যেটা এর আগে কাজ করতাম হচ্ছে কতভাবে জাস্ট অনেকগুলা ব্যাপক অনেক লাইন ইউজ করে কাজ করতাম, এখন কিন্তু আমাদের এই কাজটা করা লাগতেছে না, ওকে তো উইটের সাথে ফ্লেক্স যদি আপনি ইউজ করতে চান সেখানে আরেকটি ক্লাস প্রপার্টি আপনার ইউজ করতে হয় সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস, হ্যাঁ তো ফ্লেক্স বেসিসটা একটু সার্চ দেন, ফ্লেক্স বেসিস, তো ফ্লেক্স ফ্লেক্স বেসিস যেটা হয় সে হচ্ছে বাই ডিফল্ট ভাবে উইট হিসেবে কানেক্ট করে আর কি, যে আসলে তার ফ্লেক্স বেসিস অথবা উইট যেটাই দেন সেটা কিন্তু সেম কাজ করে, তো আপনি চাইলে হচ্ছে এখান থেকে ফ্লেক্স বেসিসটাও কাজ নিয়ে করতে পারেন আর কি, তো আপনি উইট এবং ফ্লেক্স বেসিস এটা দিতে পারেন, তো আমরা ফ্লেক্স বেসিসটা ইউজ করে দিই, ভ্যালু সেম থাকবে, ফ্লেক্স বেসিসটা উপরে দেন আর নিচে হচ্ছে এটা রাখেন, শেষ ফ্লেক্স বেসিস, আচ্ছা এখানে দুইটাই ইউজ করতে হবে, আবার ফ্লেক্স বেসিসটাও ইউজ করতে হবে, এখন আর ইরর দেবে না, হ্যাঁ কারণ ওয়েবকিট ইউজ করলে যেটা মেইন প্রপার্টি সেটাও ইউজ করতে হয়, ঠিক আছে এতটুকু করলে আমাদের কলের জন্য ডান, দেখেন আমরা কিন্তু এই যে এতগুলো লাইন আমরা আগে কোড করতাম, হ্যাঁ এতগুলো লাইনে আমার মাত্র 3 লাইনে চলে আসছে, ঠিক আছে হ্যাঁ এগুলো কনভার্ট হয়ে আমার এই লাইনগুলোতে কনভার্ট হচ্ছে, কিন্তু আমার কোড করার যে একটা লং টার্ম একটা কপি পেস্টের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এখন আর নেই। আচ্ছা এরপর দেখেন আমাদের রেসপন্সিভ ইস্যু, হ্যাঁ যে আমরা এক্সট্রা রেসপন্সের জন্য কীভাবে করতে পারি, ঠিক আছে তো এটার জন্য এইভাবে করতে পারেন, ধরেন শুধুমাত্র একটা মিডিয়া কোয়েরি নিয়ে নিলেন, দেখুন দেখেন মিডিয়া কোয়েরিগুলো কিন্তু আপনারা মজা করে নিতে পারবেন, দেখেন আমরা যদি মিডিয়া কোয়েরিগুলো বলে দিই যে আমরা ভেরিয়েবলের মধ্যে যদি নিয়ে নিই যে আসলে আমাদের কী কী সাইজের মিডিয়া কোয়েরি আছে সেটা কিন্তু আমরা একসাথে জাস্ট একটা লুপ চালিয়ে কিন্তু করে ফেলতে পারবো, তো এটা আমরা একটু দেখি কীভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা প্রথমে যাবো হচ্ছে কোথায় ভেরিয়েবলে চলে যাবো, হ্যাঁ তো ভেরিয়েবলে কি আমরা নতুন আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ধরেন ব্রেক পয়েন্টস, হ্যাঁ বিআরএ কে ব্রেক পয়েন্টস, তো ব্রেক পয়েন্টসে কী কী থাকে তো এখানে আপনি একটু আলাদা করে দিতে পারেন, যে এটা হবে কি এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এগুলো হচ্ছে কালার্স বা থিম কালার্সও লিখতে পারেন, ঠিক আছে আর এখান থেকে দিতে পারেন হচ্ছে কি রেসপন্সিভ রেসপন্সিভ ভেরিয়েবলস, তো এটা আমরা এই কারণেই দিচ্ছি কারণ হচ্ছে রেসপন্সিভটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করব, বিভিন্ন অন্যান্য পার্টগুলো রেসপন্সিভ করার ক্ষেত্রেও এই ভেরিয়েবলটা আমাদের লাগবে, হ্যাঁ এই কারণে হচ্ছে আমরা ব্রেক পয়েন্টটা এখানে নিয়ে নিচ্ছি, তো ব্রেক পয়েন্টগুলো আমাদের কী কী আছে, আমাদের আছে হচ্ছে আপনার প্রথমে আছে কত আমরা যদি দিই যে হচ্ছে স্ক্রিন একটা দিই, হ্যাঁ আর প্রথম হচ্ছে একটা স্ক্রিন একদম স্ক্রিন থেকে শুরু হবে, দেন হচ্ছে কি
অথবা এটা দিতে পারেন যে মিন উইড 575 থেকে শুরু করতে পারেন, ঠিক আছে, স্ক্রিন থেকে 575 পিক্সেল দেওয়া যেতে পারে। তারপর আছে কত, 768, তারপর আছে হচ্ছে আমাদের 992 পিক্সেল, হ্যাঁ, তারপর আছে 1199, 1199 না 1200 হবে আর কি, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আপনার 1400 পিক্সেল। হ্যাঁ, এই কয়েকটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ব্রেক পয়েন্টের থ্রুতে আমরা কাজ করব। তো আমরা এগুলাকে যদি এইভাবে কাজ করি যে আমরা মিন উইথ নিয়ে কাজ করি শুধুমাত্র, এটা আমি এর আগে আমরা কাজ করতাম যেটা মিন এবং ম্যাক্স উইথ দুইটাই বলে দিতাম, কিন্তু এখানে যেটা হবে সে যদি মিন উইথের মধ্যে হয় তাহলে হচ্ছে সে এই কাজগুলো করবে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা নিয়ে হচ্ছে কি স্ক্রিন, ঠিক আছে, অথবা আপনি 0 পিক্সেলও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, হোয়াট এভার, ঠিক আছে। তো আমরা স্ক্রিন থেকে শুরু করে হচ্ছে কি একদম 1400 পিক্সেল পর্যন্ত নিব। তো এখানে পিক্সেলগুলো অবশ্যই আপনাকে বলে দিতে হবে, আমি পিক্সেলগুলো বলে দিচ্ছি। আচ্ছা, আর এখানে হবে কি ব্রেক পয়েন্টস। তো আমরা হচ্ছে কি ভেরিয়েবলটাকেও কি করতে হবে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ভেরিয়েবলটাকে ইম্পোর্ট করি নাই, আমরা ওপরে ইম্পোর্ট করে নিচ্ছি, আমরা ইম্পোর্ট দিচ্ছি @ ইম্পোর্ট। ওকে, তো ইম্পোর্ট করবো কাকে, ডট ডট স্ল্যাশ অ্যাবস্ট্রাক্টস ভেরিয়েবলসটাকে, ঠিক আছে, করলাম। তো করার পর যেটা হবে সে হচ্ছে ধরেন আমাদেরকে এখন ব্রেক পয়েন্টস রিটার্ন করবে। ওকে, তো আমরা ব্রেক পয়েন্টসগুলোতে কী কী রাখবো, হ্যাঁ, তো আমরা কিন্তু সেম জিনিসই করবো, শুধুমাত্র বিভিন্ন ব্রেক পয়েন্টসের শুধু এখানে শুধু কলটা চেঞ্জ হবে। ওকে, তো আমরা এখানে লিখে দিই, ধরেন হচ্ছে আমরা একটু আগে যে কাজটা করছিলাম আর কি ইচ দিয়ে, হ্যাঁ, তো ইচটা আমরা কোথায় যেন করছিলাম, টাইপোগ্রাফিতে, ঠিক না, ধরুন হচ্ছে আমরা এই যে এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে এতটুকু একটু জাস্ট কপি করতে পারেন, কপি করে একটু এখানে হেল্প নিতে পারেন আর কি। হ্যাঁ, তো এখানে ইচ কিন্তু কী হবে, ইচ কিন্তু এখানে ফন্ট ফ্যামিলি হবে না, হ্যাঁ, আমরা যদি বলতে পারি হচ্ছে ব্রেক পয়েন্টস, ব্রেক পয়েন্ট মানে সিঙ্গেল ব্রেক পয়েন্টের জন্য আমরা ব্রেক পয়েন্ট ইউজ করলাম। আর যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবল বলতে যে আমরা মিক্সিং মিক্সিং না কেটে দিছে না, এই যে ভেরিয়েবলস যেটা আছে এই ভেরিয়েবলসটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কিছু জিনিস কেটে রাখি যাতে ছোট হয় পেজটা। ওকে, তো ব্রেক পয়েন্টস থেকে কি হবে, এটা মানে এই ব্রেক প্রতিটা ব্রেক পয়েন্টসকে সে কি করবে একটা একটা করে লুপে চলবে। তো প্রতি ব্রেক পয়েন্টসে কি হবে, শুধুমাত্র এই যে মিডিয়া কোয়েরিটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমরা মিডিয়া কোয়েরিটা এখানে বলে দিচ্ছি মিডিয়া কোয়েরি, দেন হচ্ছে কি এখান থেকে এরকম আসবে যে স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ। হ্যাঁ, তো আমরা স্ক্রিন অ্যান্ড দিব না, আমরা হচ্ছে শুধুমাত্র স্ক্রিন দিয়ে দিব এখানে, যে যদিও অথবা এটা করা যেতে পারে যে প্রথমটার জন্য আমরা ম্যাক্স উইথ বলে দিই, ঠিক আছে। তো এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে, আচ্ছা, প্রথমটার জন্য শুধু স্ক্রিনই রাখেন, হ্যাঁ, আর লাগবে না, ঠিক আছে, যদিও মিলছে না জিনিসটা। আচ্ছা, এটা কি করা যায় মিন উইথ, আচ্ছা এখানে মিন উইথ আরেকটা শুধু আপনি ইয়া দেন, হ্যাঁ, স্ক্রিন না নিয়ে এটা 0 পিক্সেল নেন, যে একদম 0 পিক্সেল থেকে 575 পিক্সেল পর্যন্ত যা যা হবে আর কি। তো আমরা যেটা করি এখানে হয়ে গেল এই যে গ্রিডে, ঠিক আছে, তো এখানে ধরেন হচ্ছে আমরা এখানে বলে দিব হচ্ছে কি ব্রেক পয়েন্ট। ওকে, অথবা আপনি চাইলে এখানে হচ্ছে এইভাবে লিখতে পারেন যে মিন উইথ, হ্যাঁ, মিনিটটা, ওকে, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে যেটা করেন কি যে করবেন ম্যাক্স উইথ, এই যে মিন উইথ নিয়ে কাজ করেন জাস্ট, ওকে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে এটা মিন উইথ। তো মিন উইথ কি হবে, মিন উইথ হবে হচ্ছে আমাদের ডলার ব্রেক পয়েন্ট, ঠিক আছে। দেখেন শুধু এতটুকুর আউটপুটটা দেখেন কি কি হয়, সে এখানে দেখবেন আপনার জন্য অনেকগুলো ব্রেক পয়েন্ট তৈরি করে দিবে নিচের দিকে। কল যদি দেখেন আপস ব্রেক পয়েন্ট, আচ্ছা আমরা কিছু লিখি এখানে, ধরেন এই ব্রেক পয়েন্টের থ্রুতে আবার এই লুপটা চলবে, ঠিক আছে। তো এই লুপের মধ্যে কি হবে, ধরেন হচ্ছে এখানে হবে কি কলের যে সাইজ এটা হচ্ছে কি আমরা এখানে বলে দিতে পারি, ধরেন, আচ্ছা এটার জন্য আর একটা লুপ আছে, আমরা ওই লুপটা এখান থেকে ইউজ করি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে যাই ফরটা একটু দেখি, ফরের আর একটা ভার্সন আছে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে যেটা দেখি সেটা হচ্ছে লিস্টটা দেখি, কমন লাইন বিল্ট ইন মডিউলস অপারেটরস
নিউমারিক বুলিয়ান ভ্যালু, এই যে লিস্টটা একটু দেখেন। ওকে, তো লিস্টটাতে দেখি লিস্টে আছে নাকি ম্যাপে আছে সেটা একটু দেখতে হবে। পিক্সেল, সলিড রেট, ফায়ারফক্স, সাফারি, ইচ, সাস লিস্ট, প্রিফিক্স বাই ব্রাউজার, ব্রাউজার্স থেকে ইন ব্রাউজার, ব্রাউজার ইন ব্রাউজার্স। আচ্ছা, আমরা এই পার্টটা নেক্সট ভিডিওতে করি, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, তাহলে এই ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে আর কি। তো এই পার্টটা একটা নেক্সট পার্টে আমরা দেখতেছি। আচ্ছা, আল্লাহ হাফেজ।